আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো এখানে যেটা দেখছেন, এতগুলো আম, এগুলো সবগুলো আমার শ্বশুরবাড়ি থেকে এসেছে, মানে আমার ছোট চাচা শ্বশুর পাঠিয়েছে আর কি। তো আরিবের বাবা বাড়িতে গিয়েছিল ফেনী, তো তখন উনি এগুলো দিয়েছে, একটা কাঁঠাল আর আমগুলো। আমার দাদা শ্বশুর এবং শাশুড়ি মারা যাওয়ার পরে আমার শাশুড়ি, মানে আমার শ্বশুর শাশুড়ি আর কি বাড়িতে থাকেন না, থাকতেন না আর কি। আমার দাদা শ্বশুরের আবার ফেনীতে একটা বাড়ি আছে আর কি, ওই বাড়িতেই আমার শ্বশুর শাশুড়ি ছিলেন। তো সেজন্য আমাদের আর গ্রামের বাড়িতে যাওয়া হয় না। তো আমার ছোটো চাচা শ্বশুরই বাড়িতে থাকেন আর কি, উনি খুব সুন্দর করে একটা বাড়ি করেছেন। আর ফেনীতে যে বাসাটা আছে, উনি ওখানে আমার চাচি শাশুড়িকে নিয়ে, আমার দেবরদেরকে নিয়ে ওখানে থাকেন আর কি। তো বাড়ির যে ইয়াটা আছে, ঈদে বা অন্যান্য সময় উনি যাওয়া আসা করেন আর কি, উনি বাড়ি দেখাশোনা করেন আর কি। আর উনি খুব সুন্দর একটা বাড়ি করেছে গ্রামের বাড়িতে। তো আমরা যখন বাড়িতে যাই, ওনার ওই বাড়িতেই যাই আর কি। আর আমার শ্বশুর বাড়িতে কিছু করেননি, তো সেই জন্য আমাদের আর গ্রামের বাড়িতে তেমন একটা যাওয়া হয় না। তো মানে আম যে ঢাকায় পাঠাবে, এটা আমাদের জন্য একটা সারপ্রাইজে ছিল। আরিব খুব খুশি হয়েছে যে ওর দাদার বাড়ির আম খাচ্ছে। তো আমরা যখন ফেনীতে ছিলাম, তখন আমার চাচি শাশুড়ি দুই একবার আম দিয়েছিল, তো আমরা তখন খেয়েছিলাম। ঢাকায় যে আম পাঠাবেন উনি, মানে এটা আমাদের কাছে আসলে সারপ্রাইজ ছিল। কাঁঠালটা এই যে ব্যাগের মধ্যে, আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর আমি ওদেরকে আমটা কেটে দিয়েছি, আর আরিবের বাবা আসার সময় আনারস এনেছিল। ও, আর একটা কথা যে আরিবের বাবা ফেনী বাসা থেকে একটা ডিনার সেট নিয়ে এসেছে। তো আমরা যখন প্রথম ঢাকায় এসেছিলাম, তখন প্রয়োজনীয় জিনিস ছাড়া তেমন কিছুই আনি নাই। তো এবার যখন ও ফেনীতে গেল, কি মনে করে যেন ডিনার সেটটা নিয়ে আসলো। তো ও আনলো, আর আরিবও খুশি হয়ে গেছে যে একটা ডিনার সেট। আমিও এখানে কিনেছি কিছু কিছু জিনিস। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো আমার বাসায় অনেকগুলো ঝুল হয়েছে, তো ঈদের আগে একবার পরিষ্কার করেছিলাম, আবার দেখলাম যে ঝুল হয়েছে, তো পরিষ্কার করে নিলাম। পুরাটা বাসা ক্লিন করে নিয়েছি, নিয়ে ঘরটা ঝাড় দেবো আর কি। তো পরিষ্কার করে নিচ্ছি, এর আগে আমাদের নাস্তা খাওয়া হয়ে গেছে। তো এটা ঝাড় দেওয়ার পরে ঘরটা ঝাড়ু দেব। তো আর কাঁঠালটা পেকে গেছে, উঠে দেখলাম যে সকালবেলা কাঁঠালটা পেকে গেছে। তো আরিফকে বললাম নাস্তা করে নাও, তারপরে কাঁঠালটা ভেঙে দিব, তুমি খেয়ে নিও। তো আমি ঘরটা পরিষ্কার করে নিই, তারপরে কাঁঠালটা ভাঙবো। এই যে আমি কাঁঠালটা ভাঙছি। তো কাঁঠাল ভাঙার আগে আমি হাতে একটু সরিষা তেল মাখিয়ে নিয়েছি, তারপর মাশাল্লাহ কাঁঠালটা অনেক সুন্দর। আর আমার কাঁঠাল ভাঙতে একটু কষ্টই লাগে, কারণ হাতে আঠা লেগে যায়, এটার জন্য একটু কষ্ট লাগে। তাহলে মানে মজার কোনো জিনিস খেতে হলে একটু কষ্ট তো করতেই হবে। তো কাঁঠাল ভেঙে নিচ্ছি, আর এই ক্যামেরাটা ধরেছে, ও বলে যে ভিডিও করে রাখি, তুমি কাঁঠাল ভাঙছ আমি ভিডিও করে রাখি। তো ভিডিওটা করা সেজন্য। মাশাল্লাহ কাঁঠালের কোষগুলো অনেক সুন্দর, মানে কালারটা অনেক সুন্দর, পছন্দ হয়েছে, আরিবেরও খুব পছন্দ হয়েছে। তো আরেকটা ইয়া ছিল, এটা গতকালকেই ভাঙা উচিত ছিল, আরিব একটু শক্ত খেতেই পছন্দ করে, আমার ভুল হয়ে গেছে। তো যদি গতকালকে ভাঙতাম, তাহলে মানে একটু শক্ত থাকতো, আরিব খেতে পারতো, মানে আরও একটু মজা করে খেতে পারতো। তো যাই হোক, আজকে কেটেছে, আজকেও কাঁঠালটা অনেক সুন্দর, মানে কোষগুলো একটু শক্ত শক্ত ছিল। তো এই ধরনের কাঁঠালে আরিব খেতে পছন্দ করে, আবার ওই নরম তুলতুলা যেগুলো আছে ওগুলো আরিব তেমন একটা পছন্দ করে না। আর আরেকবার আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আরিবের বাবা কাঁঠাল কিনেছিল, এরপরেও আরও দুইবার কাঁঠাল কিনেছিল, ও দুনোবারই ঠুকে গেছে। তো ওটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি, পুরোটা কাঁঠালই আমি ফেলে দিয়েছিলাম। তো এটা দেখে আরিব খুব খুশি হয়েছে।
কাঁঠাল তো ভেঙে দিয়েছে, এরপরেও হাতে আঠা লেগে গিয়েছে। তো এটা কীভাবে পরিষ্কার করতে হয় একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি সরিষার তেল মাখিয়ে নিয়েছি, এরপরে আমি একটা টিস্যু দিয়ে উঠিয়ে নিব, তারপরে সাবান দিয়ে ধুয়ে নিব, তারপরে একদম ক্লিন হয়ে যাবে হাতটা। তো এটাই একটু শেয়ার করে নিলাম আপনাদের সাথে, এই যে আমার নখের পাশে আঠা লেগে আছে, তো এটা তেল দিয়ে উঠিয়ে নিচ্ছি। এই ফাঁকে আরিফকে খেতে দিয়েছি, আরিফ খাচ্ছে, আর আমি যখন ক্যামেরাটা ধরেছি ও বলে যে তুমিও খাও, তো আমি বলেছি আমি পরে খাবো, আমার হাতটা পরিষ্কার করে আনি এসে তারপরে খাবো। তো এই ফাঁকে আপনাদেরকে হাতটাও দেখিয়ে দিব। এই যে আমার হাতটা একদম পরিষ্কার হয়ে গেছে। তো সরিষার তেল দিয়ে এইভাবে হাতটা পরিষ্কার করলে হাতটা একদম পরিষ্কার হয়ে যায়। তো আমি সাবান দিয়ে এখন হাত ধুয়ে নিব, ধুয়ে হাত পরিষ্কার করে নিব। এই যে এখানে দুপুরের রান্নার আয়োজন চলছে, এখানে ডাঁটা শাক পেঁয়াজ এগুলো কেটে নিব আমি এখন। এদিকে আমি ডাঁটা তারপরে শাক পেঁয়াজ এগুলো কেটে নিচ্ছি, আর আরিবের বাবাকে বললাম চালগুলো একটু ঢেলে দেওয়ার জন্য, চাল এনে রেখেছিলাম দোকান থেকে। তো এখানে প্রায় 20 কেজির মতো চাল তো আজকেই আনা হয়েছিল, তো বললাম যে একটু ঢেলে দেওয়ার জন্য, কারণ আমি একা আলগাতে পারবো না, সেই জন্য ওকে বললাম একটু ঢেলে দেওয়ার জন্য। কয়টা কাঁঠালের বিচি হয়েছে ওগুলো কেটে ডাটা যে কেটে রেখেছি ডাটা দিয়ে মাছের মাথা দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। তো যে কয়টা খাওয়া হয়েছে ওগুলোই কাটার চেষ্টা করছি। তো এগুলো একটু কাঁচা মানে পিছলা টাইপেরই রয়েছে, তো কাটতে একটু অসুবিধাই হচ্ছে, তো আমি এগুলো কেটে নিই। আরিবের বাবা কাঁঠালের চেয়ে কাঁঠালের বিচি খেতে খুব পছন্দ করে, এটার শুটকি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্নাটাও খুব পছন্দ করে, তারপরে কাঁঠালের বিচের ভর্তা এগুলো খেতেও খুব পছন্দ করে আরিবের বাবা। তো ভাবলাম যে যে কয়টা বিচি হয়েছে তো ওগুলো দিয়ে ডাটা যে কেটে রেখেছি ওই ডাটা দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। তো এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে কাঁঠালের বিচি দিয়ে ডাটা দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করি, সেটাই চলুন ওটা একটু শেয়ার করব আপনাদের সাথে। এই যে রান্নায় চলে আসলাম আমি, তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর বেশ কিছুটা পেঁয়াজও দিয়ে দিলাম, যেহেতু কাতল মাছের মাথা আর মাথাটা একটু বড় আছে সেই জন্য পেঁয়াজটা একটু বেশি করেই দিয়েছি। তো আর রসুন থেতলে দিয়েছি, আর এটা হামানদিস্তার মধ্যে একটু থেতলে দিয়েছি, আর দিব আদা পেস্ট। তো দিয়ে একটু ভেজে নিব পেঁয়াজগুলো, তারপরে রেগুলার যে মশলাটা আছে ওটা দিব, আর ডাটা যেহেতু একটু পাঁচা তরকারি তো এটাতে ঝালটা একটু ভালোই লাগে আর কি, তো আমি এখানে ঝালের পরিমাণটা একটু বেশিই দিব। তো চলুন আমি মশলাটা দেই, রেগুলার যে মশলাটা আছে ওটা। তো এখানে আমি প্রায় 2 চামচের মতো লাল মরিচ দিয়েছি, এটা তেমন একটা ঝাল নেই, তারপর আমি দিয়েছি। আর দিব হলুদ, হলুদ আমি প্রায় 1 চামচ দিয়েছি আর সামান্য একটু দিয়েছি, দিয়ে মশলাটা আর একটু ভেজে নিচ্ছি। তারপরে আমি দিব ধনিয়া গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়া, আর পরিমাণ মতো লবণ দিব, যেহেতু বললাম মাছের মাথাটা একটু বড় আছে সেই জন্য মশলাটার পরিমাণটাও একটু বেশি বেশি করে দিচ্ছি, আর ডাটা একটু পাঁচা তরকারি ওইটার মধ্যে মশলা একটু বেশিই লাগে, আর সাথে দিব একটা আলু আর হচ্ছে ওই যে কেটে রেখেছিলাম কাঁঠালের বিচি ওইটা দিব আর কি। তো আরিবের বাবার খুব পছন্দের একটা খাবার হচ্ছে মানে কাঁঠালের বিচি দিয়ে ডাটা আর শুটকি দিয়ে, তো আজকে তো আমি শুটকি দিয়ে রান্না করছি না, আজকে আমি মাথা দিয়ে রান্না করছি মানে কাতল মাছের মাথা দিয়ে, তো মাথাটাও অনেক বড়, তো খেতে ভালো লাগবে। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখানে আমি 2টা টমেটো কেটে দিয়েছি, তো কেটে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি মাছটা দিয়ে দিচ্ছি, মাছ আমি এখানে পেটির 2টা অংশ দিয়েছি আর লেজ দিয়েছি, তো সবগুলো একসাথে মাছের মাথা সহ এখন একটু নেড়ে দিচ্ছি, নেড়ে ঢাকনা দিয়ে দিব। তো এক পাশ হলে আমি তারপর অন্য পাশটা উল্টিয়ে দিব, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, তারপরও ভেঙে যায় ওই যে মাছের যে কানটা আছে না ওটা একটু কষানো হলেই একদম ভেঙে যায়, তো কিছুই করার নেই।
তো এখন আমি ঢেকে দিচ্ছি, এরপরে আমি এক পাশ হলে অন্য পাশটা উল্টিয়ে দিচ্ছি। এই যে এবার সাবধানে একটু উল্টিয়ে দিব যেন ভেঙে না যায়, তারপরও চেষ্টা করছি আর কি। তো এভাবে উল্টিয়ে দিয়ে আবার ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে আমি মাছের মাথাটা একটা প্লেটে নিয়ে রাখবো। রেখে ওই মশলার মধ্যে আমি কাঁঠালের বিচিগুলো কষিয়ে নেব। মাছের মাথাটা কষানো হয়ে গেছে, তো আমি একটা প্লেটে উঠিয়ে রাখছি। তো এই মশলার মধ্যেই আমি কেটে রাখা কাঁঠালের বিচি আর হচ্ছে দুইটা আলু আমি কষাতে দিব আর কি। আর এটা এই মশলার মধ্যেই মানে ভালো করে কষিয়ে নিব। আর কাঁঠালের বিচি এখানে অল্পই ছিল, বেশি ছিল না, অল্প একটু ছিল। তো আলু আর কাঁঠালের বিচিটা প্রায় হয়ে গেছে, আদা সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন ডাটাগুলো দিয়ে দিব, যে ডাটা কেটে রেখেছিলাম ওই ডাটা দিয়ে দিচ্ছি। তো এটা দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে আমি মাছের মাথাটা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো আপনারা দেখে বুঝতে পাচ্ছেন আমি কীভাবে রান্নাটা করেছি, তারপর আপনাদেরকে একটু একটু করে বলে দিয়েছি। আর আপনারা দেখার সুবিধার্থে আমি অনেকটাই রেখে দিয়েছি, কোনোটাই কাটছাট করি নাই তেমন একটা। তো আশা করি আপনাদের কাছে আজকের রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও বা ব্লগ দিলে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা তা দেখে নিতে পারেন। তো এখানে আমি আরও দুইবার নেড়ে চেড়ে দিয়েছি, আর এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব ডাটাটা সেদ্ধ হওয়ার জন্য। সাথে আমি মাছের মাথাটা দিয়ে দিব, দিয়ে আমি ঢেকে দিব। যতক্ষণ পর্যন্ত মাছের মাথা আর ডাটাগুলো সেদ্ধ হবে না ততক্ষণ পর্যন্তই রান্না করব। এবং সবার শেষে আমি কাঁচা মরিচ এবং ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলব। তো এই তো আমার তরকারিটা হয়ে গেছে। এটা হচ্ছে তরকারির ফাইনাল লুক। আর সাথে আমি ডাটার যে শাকটা ছিল ওইটা ভাজি বসিয়ে দিয়েছি। আর আমি রান্না করেছি মুরগি, তো মুরগিটাও আমার রান্না হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এই ছিল আমার দুপুরের রান্নাবান্না, ভাতটাও আমি মার গালতে দিয়েছি। এই ছিল আমার আজকের ছোট্ট মোট্ট একটা ব্লগ। তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, আপনারা সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, আগামী ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইলো।